উত্তপ্ত বাংলাদেশত অভাবনীয় পরিস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগর পিছতো শান্ত হওয়া নাই বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের কেবাখনো জেলা জ্বলাই দিয়া হয়েছে, ঘর দোয়ার দোকান পোহার, আক্রান্ত সংখ্যালঘু। প্রাণ রক্ষার বাবে ভারতমুখী বাংলাদেশের শহ নাগরিক, ফলত ভারত বাংলা সীমান্তত বিএসএফর এতিয়া কটকটিয়া নিরাপত্তা। শেহতীয়াকৈ চুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশত ছাত্র আন্দোলনের নামত এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়, ফলত ভারত বাংলাদেশ সীমান্তত এতিয়া হাই এলার্ট জারি করা হয়েছে। অসমৰ করিমগঞ্জ জেলার সুতারকান্দির সঙ্গে কুশিয়ারা ঘাটত এতিয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে। বিএসএফর সঙ্গে সেকেন্ড লাইন ডিফেন্সে টহলদারি অভিযান তীব্রতর করে তুলিছে। করিমগঞ্জের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 93.3 কিলোমিটার, ইয়ার উপরও কুশিয়ারা নদীর 4.3 কিলোমিটার মুকলি সীমান্ত। চুবুরিয়া রাষ্ট্রের ঘটনার হাত সারিবলে সীমান্তত প্রহরারত অবস্থাত আছে মহিলা বিএসএফও। বহু কেবাগী মহিলা বিএসএফ এতিয়া সক্রিয় রূপত সীমান্তত প্রহরা দিবলৈ দেখা পোৱা গৈছে। পিছে এতিয়াও অসম বাংলাদেশ সীমান্তত পরিস্থিতি নিয়ন্ত্রণত আছে। সীমান্তত বসবাস করা বাসিন্দাসকলের মতে তেওঁলোকে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হওয়া নাই, সীমান্তত শান্ত পরিবেশ বিরাজ করেছে। যে কোনো তো রাত 10টা 11টা পর্যন্ত ওই রেডি চলতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা বিএসএফও কোনো অসুবিধা করে না, তার বাদে বাংলাদেশের যে প্রচলন এটা লইয়াও কোনো অসুবিধা হয় না। আমরা এদিকে কোনো অবস্থায় ঢুকতে পারি না, অবস্থায় আসার সময় হ্যাঁ একদম খারাপ ডিউটি দিতে আছে। কোনো অসুবিধা এই জায়গাটার নাম কি হ্যাঁ জানেন? বাংলাদেশ অঙ্ক নেই, তারা 24 ঘন্টায় বেসে পাড়া দিচ্ছে আমাদের এখানে কোনো আগন্ত কারণ নেই। এই জায়গাটার নাম জানা কথা, কোনো অসুবিধা কিছু নেই, একদম কতটুকু পরিবার হবে এখানে? প্রায় 40 পরিবার হবে। 40 পরিবার এই বর্ডারের সামনে? বর্ডারে সুপরতে হলে আমাদের কোনো আতঙ্কের সিও নেই, কারণ আমাদের এখানে পুলিশ আছে, তাই আমাদের বেসেফ আছে, তাই আমাদের কোনো আতঙ্ক নেই।